যশোরের ওরিয়ন হোটেলের 14 চালার ছাদ থেকে যশোরের ছবি নিচ্ছি। আজকে হলো মেঘাচ্ছন্ন, যেখানে ওনারা মনে হয় ওপেন পার্টি বা ওপেন রেস্টুরেন্টের মতো জায়গা করবেন। এখানে সাইনবোর্ড ওরিয়ন অনেক বড়। এটা সম্ভবত পূব দিক না? দেখ এই শহরের অবস্থা এরকম, অনেক ছোটখাটো বিল্ডিং হয়েছে, বাট হোটেলগুলি সবচেয়ে উঁচু। আমার হোটেল ওই টাওয়ারের থেকে উঁচু। আর এখানে মেঘ আসছে, মেঘ আমাকে বললো রিক্সাওয়ালা সুন্দর একটা কথা বলছে, আজকে পূবের হাওয়া মানে পূব দিক থেকে মেঘ আসছে, বাতাস আসছে, বৃষ্টি হবে। আর পশ্চিম দিক কলকাতার দিক থেকে হাওয়া আসলে বৃষ্টি হয় না, তার মানে কলকাতায় গরম বেশি। আর পূব দিকে আমি বললাম যে পূব দিকে মেঘনা নদী আছে, মেঘনা নদী। ও তুমি এখানে থাকো, এখানে একটা কবুতর আছে, ভয় পাচ্ছে না। আর এটা ওনাদের অন্য সাইড, ওখানে আমাকে বললো যে আইটি পার্ক আছে, আইটি পার্কে এখানে হোটেল বানিয়েছে। কতটুকু ভোর হচ্ছে আমি সে এক্স্যাক্টলি বলতে পারি না, আইটি পার্কের বিল্ডিংটা ওইখানে। আর আপনাদের সুইমিং পুল আছে মানে ভালো অবস্থায় নাই না? ওকে। আর আজকে মেঘলা মেঘলা অবশ্য এই ছবিটা এই ক্যামেরায় ভালো আসবে, মেঘের ছবি এই ক্যামেরা ভালো নেয়। তো এখানেই শেষ করি,